নমস্কার বন্ধুরা, আমার নাম শামসের। আমি আজকে স্ট্যান্ড আপ কমেডি ট্রাই করছি। তো সামনে অসংখ্য অডিয়েন্সের মধ্যে কেউ নেই, একজনই ক্যামেরা ধরে আছে, তার নাম ট্রাইপড। তোমরাই আমার অডিয়েন্স। তো আমি আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে, ওই বাসে ট্রেনে ঝগড়া লেগে যায় দোকানের সামনে রাস্তায়, ঝগড়া, কথা কাটাকাটি, ঝামেলা, আমি আজকে এইসব নিয়ে বলবো। তোমরা জিনিস একটা অবজার্ভ করবে, আমি অবজার্ভ করেছি, তোমরা জানি না তোমরা অবজার্ভ করেছো কি না, যখন দুজনের মধ্যে ঝগড়া হয়, একজন কোনো একটা সেন্টেন্স যদি বলে দেয়, সিম্পল থেকে সিম্পল সেন্টেন্স, আরেকজন ওটাকে রিপিট করে ওটার মানে জানতে চায়। আমি জানি না কেন, ওর মানে জানবেও। ঝগড়া হচ্ছে, একজন বলছে আপনি আমাকে বোধহয় চেনেন না। আপনি আমাকে চেনেন না মানে? আপনাকে আমি তখন থেকে দেখছি, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। আপনি খুব বাড়াবাড়ি করছেন মানে? এরা মানে জানবে, এদের মানে জানার এত ইচ্ছে। আমি ভাবছি এটা স্টপ কেন করে যায়, যদি দুজনেই যদি দুজনের মানে জানতে চায় কোনোদিনও ঝগড়াই শেষ হবে না। দেখা গেলো এক দু বছর ঝগড়াই হচ্ছে ওখানে। আপনি আমাকে চেনেন না, আপনি চেনেন না মানে? আপনি চেনেন না মানে মানে? আপনি চেনেন না মানে মানে মানে? মানে এরকম চলতেই থাকবে। আর আমি দেখেছি বাঙালিদের ঝগড়া একটু আলাদা টাইপের হয়, চা দোকানের সামনে যে ঝগড়াগুলো হয় রাস্তাঘাটে, আমি দেখেছি এখানে খুব সাহসী লোককে দেখা যায়, সাহসিকতার সঙ্গে এরা কাজ করে। এদের সাহসিকতাটা একটু আলাদা ধরনের, এদের সাহসিকতা হচ্ছে ঝগড়া শেষ হওয়ার পর স্টার্ট হয়। ঝগড়া হলো কেউ নড়বে না, ঝগড়া হচ্ছে মুখ ফুক ফেটে গেছে, ঝগড়া শেষ, ওরা বাড়ি চলে গেছে। এবার একটা লোক তো দোকানে থাকবে যে এতক্ষণ বসেছিল, সিগারেট একটা ধরাবে আর একটা কথা বলতো, আর একটা কথা বলতো। আমি দেখতাম, আমি তো বসে ওয়েট করছি, আর একটা কথা বলতো। দাদা, ও তো অনেক কথাই বলেছে, অনেক কথা বলেছে, কিন্তু ওই অনেক কথার পর যদি আরেকটা কথা বলতো আমি ওকে দেখতাম। আমি কালকে ওরকম বসেছিলাম, আমার সামনে ঝগড়া হচ্ছিলো, আমি বসে আছি, ঝগড়া হচ্ছে আমি বসে আছি, তারপরে আমি বসে আছি, কিন্তু আজকে যদি আমি উঠতাম না, শেষ দেখে ছাড়তাম। আপনার? না না না, ওর ওর শেষ দেখে ছাড়তাম। তো এরকম টাইপের লোক থাকে। আর একজন লোক থাকবে যে অহেতুক রেগে যায় বাকি জনের ওপর, এমনি এমনি রেগে যাচ্ছে, ও ঝগড়া শেষের পরে আসবে, আরে এত কিছু হচ্ছিল, আমাকে তো একবার খবরটা দিতে পারতে, একবার খবরটা তো আমাকে দিতে পারতে, আমি তো দোকানের পেছনেই লুকিয়েছিলাম, সরি দোকানের পেছনেই ছিলাম। দাদা, আপনাকে তো ডাকতে গেছিলো, দাদা আপনি অত পেছনে চলে গেছেন, আপনার পেছনেই ঠেকে গেছিলো পেছনে যেতে যেতে। এরকম টাইপের ক্যারেক্টার যারা ঝগড়ার পরে আসে। আর সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে আমাদের এখানে যখন বুড়োদের মারপিট লেগে যায়, বুড়োরা তো ডাইরেক্ট মারপিটই স্টার্ট করে দেয়, মারপিট মানে ডাইরেক্ট থ্রেট, মারপিট করবে। তো ফরেনারদের তোমরা দেখবে মারপিট ইন্টারনেটে, ওরা কত ফিজিক্যালি ফিট, ওরা জানে, মানে ওদের মারপিট মানে লিটারালি মানে ওদের মারপিটই হয়, মারপিট করবে, ওদের অত মুখে কথা নেই, মারপিটই করবে। ওরা বড় জোর একটাই সেন্টেন্স বলবে, আই পাঞ্চ ইউ অন ইউর ফেস, একটাই সেন্টেন্স, তারপরে পাঞ্চই করে দেবে পুরো একদম মুখে। আমাদের এখানে ওসব কিছু নয়, এক সাঁটিয়ে চড় মারবো জানো, এটা কী ধরনের ফাইট, এটা কী চড় মারবে যেন বাবা ছেলেকে শাসন করছে, বোঝাই যাচ্ছে না ওটা মানে মারপিট চলছে নাকি। আর ওরা এত ফিট হয়, ওরা জানে কীভাবে পাঞ্চ মারতে হয়, ওরা জানে যে এবার সিচুয়েশন চলে এসছে মারপিটের, এবার আমাকে রেডি হতে হবে, ওদের স্টান্স নেয়, ওরা এইভাবে হাত রাখে, জানে যে এইভাবে পশ্চার হবে, এবার ফাইট হবে, ওরা পাঞ্চ এইভাবে যাবে, ওরা জানে এইটাই এটাই টেকনিক। আমাদের এখানে তোমরা দেখবে যে বুড়োরা মারপিট করে যখন, ওরা এইভাবে হাত চালাচ্ছে, এটা কী পাঞ্চ, এরকম পাঞ্চ চলছে, এক দুবার তো নিজের মুখেই মেরে দেয়, মেরে দিয়ে পরের দিন নিজে ফুটানি মারছে, কাল দুটো পাঞ্চ মারলাম মুখই ফাটিয়ে দিতাম নিজের, এরকম লেভেল এদের। আর মারপিটের সময় আমি দেখবে তোমরা দেখবে মারপিটের সময় দুজনে ঝগড়া হচ্ছে পুরো, মানে একদম কথা কাটাকাটি একদম চরম পর্যায়ে, এদিকে এদিকে ঝগড়া হচ্ছে, আমার সঙ্গে একজনের ঝগড়া হচ্ছে, না আমি এর সঙ্গে কথা বলবো না, আমি এর সঙ্গে কথা বলছি, অদ্ভুত, এদিক থেকে কনফার্মেশন নিচ্ছে, ও চেনে আমি কে, ও কি চেনে আমি কে, দাদা ও চেনে আমি কে, ও বলছে আরে আমি চিনি না তুমি কেউ কী করে জানবে, অদ্ভুত ব্যাপার। আর আমার সব থেকে ফেভারিট ঝামেলা হচ্ছে বাসে ট্রেনে, বাসে যে ঝামেলা হয়, কেননা এটা চলন্ত ঝগড়া, বাকিগুলো স্থির, এটা চলন্ত, মানে ঝগড়াও চলছে বাসও চলছে, কে কাকে নিয়ে চলছে বোঝা যাচ্ছে না, আমার এটা খুবই ভালো লাগে। আর বাসে যারা ওঠে
যারা মানে ঝামেলা লেগে যায় যাদের সঙ্গে, এরা কী এক্সপেকটেশন নিয়ে ওঠে আমি জানি না, এদের কী এক্সপেকটেশন লাইফ থেকে, এরা সবসময় বিরক্ত, এদের মুখটাই এরকম, বাসে দাঁড়িয়ে আছে একটু পেছনে ধাক্কা লাগবে, এরা না কী করছে এরা, বাপরে বাপ ঠেলে দিল আর পারা যাচ্ছে না, আহ কী করছেন আপনি, এরা এরা সবসময় মানে বিরক্তিকর ব্যাপার এদের। আর এরা না বাড়িয়ে চাড়িয়ে বলে, মানে একটু যদি ঠেলে দেয় এরা বলবে যে এটা হাত ভেঙে দিচ্ছে, আস্তে হাতটাই তো পুরো ভেঙে দেবেন, এত বাড়িয়ে মানে পায়ে হালকা টাচ হয়ে গেলে পাটা পুরো পিষে দিল, অদ্ভুত যেন রোলার নিয়ে যাচ্ছিল ভেতর থেকে, বাসের ভেতরে কেউ রোলার নিয়ে উঠে গেছে, পা পিষে দিল। আর সব থেকে বাসের আমার ভালো লাগে যখন এত ভিড় ঝগড়াঝাটি চলছে, সব ঝামেলা চলছে, তাও ঝগড়াতে অনেকে না সেন্স অফ হিউমার ইউজ করে, হিউমারাস ঝগড়া হয় আমি দেখেছি। দাদা পায়ের আপনার কোথায় লাগলো? আচ্ছা ওখানে লেগে গেছে না, এক কাজ করবেন কালকে না পা আপনি রেখে দিয়ে আসবেন বাড়িতে। পা বাড়িতে রেখে দিয়ে আসবেন মানে? না না কালকে আপনি নিজের গাড়ি কিনবেন, নিজের গাড়িতে নিজে আসবেন। নিজের গাড়িতে নিজে আসবেন মানে? সবের মানে জিজ্ঞেস করবে এরা, এরকম প্যাটার্নেই ঝগড়া হয় আমি দেখেছি। তো আজকের জন্য এতটাই, পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে আসছি, তো আজকের জন্য টাটা।